গভীরাতে জানলা খুলে দুঃখ ভুলে জেগে থাকি। বলতে চাইলে বলা যায় না, বুকটা চেপে অবিরত আগের মতো দুঃখ ঢাকি। দোষ ভুলের বাহানা তুলে মুখ ফেরালি খেলার চলে, খানিক্ষণে অভিমানে হারিয়ে ফেলেছি। একবার যদি তাকিয়ে দেখিস কষ্ট ভুলে ছুটে যেতি, জড়িয়ে ধরে চোখের জলে দুঃখ ভোলাতি। একবার কি তোর মনে পড়ে না, ফেলে আসা দিন ভুলতে চাই না, মিথ্যে সকল পুনার অবসান ঘটিয়ে। একলা থাকতে লাগছে না ভয়, ভয়কে আমি করেছি জয়, ভাঙলে স্বপ্ন কষ্ট কি হয় ভাবনা মিটিয়ে। হাই গাইস, আমরা মরফিন, আমি লোকো, আমার বাদিকে রয়েছে আমাদের ম্যান্ডের খুব ক্লোজ একজন ভাই, যে সবসময় অফ স্টেজ অন স্টেজ আমাদের সঙ্গে ভীষণভাবে রিলেটেড। একটু হাস, অর্জুন। আমার বাদিকে রয়েছে আমাদের খুব ভালোবাসার মানুষ গৌতম দা, আমার ডান দিকে রয়েছে আমাদের আরেকজন গিটারিস্ট দেবাশিস, তার পাশে রয়েছে আমাদের ড্রামার সুশোভন, তার পাশে দ্য বুম মাস্টার বিকাশ। আর এই লোকটা লোকো ভুলে গেছিল। এখন ব্যান্ড কি করছে এই মুহূর্তে? এই মুহূর্তে ব্যান্ড তাদের নিজস্ব গান নিয়ে কাজ তো চলছেই, তার সঙ্গে সঙ্গে মিউজিক্যালি বেঁচে থাকতে গেলে শো দরকার। তার শো এর জন্য কিছু কভার সং, কিছু বলিউড কভারও করতে হচ্ছে আমাদের। তো এখন মোটামুটি ব্যান্ড নিজস্ব গান কভার সং সব নিয়েই আছে, আর এর সঙ্গে আমাদের সামনে অ্যালবামের জন্য আমরা বেশ তড়িঘড়ি করে কাজ করছি। ব্যান্ডের জনরা? জনরাটা আমরা বলতে পারি অল্টারনেটিভ মেটাল with full of melody lines. So Bangladesh music definitely you guys ekdom mane oita na shunle ajke ei music ta korte partam na amar mone hoy musically amra mone hoy Bangladesh theke kichu ongshe amra inspire er dike ekhono porjonto ki picheo ache mane amra Bangladesh e besh kichu cover song amra on stage o kori pa kori এলআরবি সেই তুমি হোক, সেটা অর্থহীনে আনমনে টু হোক, ওটা ব্ল্যাকের আমরা এখনো অব্দি কন্টিনিউ কভার করছি, লাইভ চলছে, শুনতে চাই, শুনছি, করতে না করতে গাইছেও সবাই গাইছে, রিকোয়েস্ট হচ্ছে। সো আপনারা অ্যালবামের কথা বলছিলেন, লাইক নিজস্ব একটা অ্যালবাম যেটা দরকার হয়তো কিনা না, কিন্তু তাও একটা অ্যালবাম। অ্যালবাম তো আমার মনে হয় সমস্ত আপকামিং ব্যান্ডসেরই একটা স্বপ্ন, তাদের নিজেদের গান ক্যাসেট বন্দি হবে, এটা সবারই স্বপ্ন। সেই স্বপ্ন আমরাও 5 বছর আগে দেখে মরফিন ফর্ম করেছিলাম। মরফিন এটা 5th ইয়ার রানিং চলছে, তো তার প্রচুর শো চলছে, প্রচুর কনসার্টস আছে, প্রচুর FM ইন্টারভিউ আছে, তো সব কিছুর সঙ্গে আমরা তাল মিলিয়ে অ্যালবামের কাজটাও আমরা বেশ ভালো করেই এগোচ্ছি। তো আশা করছি নেক্সট ইয়ার হোপফুলি আমাদের একটা মিউজিক সিডি আমরা লঞ্চ করতে পারবো, যাতে মিনিমাম 8টা OC আমাদের থাকবে। So we are with Morphin, a band from Kolkata. So welcome. কথা বলছিলাম তোমার সাথে ততক্ষণে, লাইক সকালবেলা আমাদের কথা হলো। সো ব্যান্ড নিয়ে কিছু দিন বলো। ইন্ডিভিজুয়ালি আমরা সবাই মিউজিকের সঙ্গে যুক্ত রয়েছি, ব্যান্ডের 5 জনই। আগে সবাই ডিফারেন্ট জায়গায় কেউ না কেউ প্লে করতাম, বাট অ্যাজ এ ইউনিট অ্যাজ Morphin আমরা একসাথে হয়েছি 2nd of July 2013। সেই হিসাব করলে 5 বছর আমাদের চলছে, 5 বছরে লটস অফ আপস অ্যান্ড ডাউনস, বাট স্টিল উই আর টুগেদার অ্যান্ড দ্যাটস দ্য মেইন স্ট্রেংথ অফ Morphin আই গেস। সো যুর কাটি, আমরা চেষ্টা করছি নতুন অ্যালবাম সামনের বছরই আমরা কিছু একটা রিলিজ করতে। তো আমরা চাইবো যারা মিউজিক কোম্পানি যারা আছে আমাদের সঙ্গে, যদি তারা কোঅপারেট করে নিশ্চয়ই আমরা করে ফেলতে পারবো, কারণ আমরা এখন শুরু করেছি, নতুনদের জন্য তো স্ট্রাগল পিরিয়ড আমাদের জন্য চলছে। তো আমরা চাইছি যতটা হেল্প সবাই আমাদের করবে,
তত তাড়াতাড়ি আমরা তোমাদের কাছে পৌঁছাতে পারবো। তো এটা আমাদের একটা চাওয়া, একটা পাওয়া। কম্পোজিশন কি রেডি? কম্পোজিশন আমাদের ছটার মতো কম্পোজিশন, আমাদের ওল কম্পোজিশন রেডি, এবং নতুন একটা ওসি আমাদের শুরু হয়েছে। আমরা প্রিভিয়াস রিহার্সালগুলোতে আমরা রিহার্সালে আমরা নতুন একটা সং শুরু করেছি। তো হোপফুলি আমাদের সামনের বছরের মধ্যে আমাদের আটটা নটা গান আমরা রেডি করে ফেলতে পারি। হ্যাঁ, এরপরে A special thanks to newsg24.com আমাদের লাইভ ইন্টারভিউ দেখার জন্য। চোখ রাখুন তাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। থ্যাংক ইউ।